সরকার পরিবর্তনের তিন মাসের মাথায় ভালো অবস্থানে ফিরতে শুরু করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক আমানত বেড়েছে পাঁচ হাজার কোটি এবং রেমিটেন্স দশ হাজার কোটি টাকা মূলধন শক্তিশালী করতে ত্রিশ হাজার কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান দু সালের পর থেকে ব্যাংকটিতে ব্যাপক অনিয়ম হয়েছে এসলাম গ্রুপ একাই আত্মসাৎ করেছে আশি হাজার কোটি টাকা গ্রুপটির নামে থাকা দশ হাজার কোটি টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করা হবে বলে জানান তিনি এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো ইয়া শেয়ার হচ্ছে ষোলোশো কোটি রিলেটেড এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিই পুরনো শেয়ার বিক্রি করে দশ হাজার নতুন শেয়ার থেকে আমরা বিশ হাজার কোটি ওই গ্যাপটা কাটে তিন মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে চার হাজার নয়শো কোটি টাকা ব্যাংকটির সম্পদ পুনরুদ্ধারের জন্য চারটি অডিট ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ারধারীদের আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে আমরা চারটা ইন্টারন্যাশনালি রিপোর্টেড অডিট ফার্মকে নিয়োগ করেছি প্রথম দিনই তারা কাজ করছে এবং সম্ভবত ডিসেম্বরের দিকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই জয়েন করবে এদিকে প্রতিষ্ঠান বন্ধ বা ঢালাও ভাবে কর্মকর্তা ছাঁটায়ের মত নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান চলবে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা আমরা চেষ্টা করেছি ফান্ড ডাইভার্সন যাতে না হয় কোনোভাবে টাকা দিয়ে তাদের উদ্ধার আমরা করি কাজ নিচ্ছি বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা যে ফর্মটা হচ্ছে প্রচেষ্টা আছে তারপর একটু টাকা ছাড়ছি ব্যাংকগুলোর সংস্কার অগ্রগতি দৃশ্যমান দেখে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা